নমস্কার মহোদয় ও মহোদয়াগণ, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই গোল বলে বড় লাঠি দিয়ে ধাপা ধাপ প্রতিযোগিতাতে। হ্যাঁ, তাহলে এর মানেটা কি? মানে ম্যাচে সবাইকে স্বাগত। নিজের ভালো চাইলে যেটা বলেছে সেটা করো, না হলে আরে বাপরে, এবার না চাইলেও চিটিং করতে হবে। বোলার করেছেন পরের বল একেবারে ড্রপ খেয়ে ব্যাটসম্যানকে চপকে উইকেট কিপারের হাতে। কি ফালতু অ্যাপিল করছে ওরা দেখো। আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন, মিন্টু আউট। আরে কিন্তু আমার তো প্যাডে লেগেছিল, বল তো ব্যাটের ধারে কাছেও ছিল না। তুমি আউট। আর আম্পায়ার মিন্টুকে আউট দিয়ে দিয়েছে। কত চিটিং করছে ওরা। ইটস ওকে মিন্টু, ওয়েল প্লেড, গুড জব। আচ্ছা এটা কি হলো, মিন্টু তো আউট ছিল না তবু ওকে আউট করে দিল, এইটা তো চিটিং। এরপর চিন্টু ডিফেন্স খেললেন, এই মিন্টুর আউট। আর আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন, আমার মনে হচ্ছে এটা আউট ছিল না, কিন্তু আম্পায়ারের ডিসিশন ফাইনাল ডিসিশন মানতে হয়। আমার তো হেভি টেনশন হচ্ছে দাদা। হ্যাঁ এটা কি হলো, এরা তো সোজা সোজা চিটিং করছে। এখন ব্যাট করতে এসেছেন নাকি, এখনো সময় আছে। হ্যাঁ এরা কিন্তু খুব চিটিং করছে, এদেরকে মজা দেখাই। শুধু তুই একবার ইশারা কর, তারপর আমি কাজ শুরু করব। না আমরা এদের মতো একদম নই, এবার দেখো এবার কি করে এদের মজা দেখাই। ওকে ব্রো, দেখা তোর জাদু। পিনাকিকে পরে বল করেছে, আর পিনাকি মেরেছে বাউন্ডারি বাইরে। পিনাকি চার রান দিয়ে খাবার করেছে। পিনাকি রেডি, এবার আমার পালা। কুড়ি ওভারে বিনা ক্যাচ সন্টু মিলে তার
তাদের স্কুলের জন্য একটা দারুণ রান খাড়া করেছে। থ্যাঙ্কস বাডিস, চিটারসদের উচিত শিক্ষা দিয়েছো। ওরা আবার এরকম কিছু করলে তোমরা আমাকে অবশ্যই সাহায্য করো। আমার ভূত বাডিসকে কে আটকাতে পারে? আরে এটা কি, পিনাকি আবার হাওয়ায় কার সাথে কথা বলছে? চার মিন্টু, চল ওদের কথা বাদ দে পিনাকি, তুই তোর প্ল্যানটা বল। তাহলে আমি যখন তোমায় সিগন্যাল দেব তখন তোমরা পুতগিরি শুরু করে দিও। এখন তোমরা চিটিংও করতে শুরু করেছো জওয়ান। কিন্তু আঙ্কেল, কোনো এক্সকিউজ চলবে না, আর না চিটিং। সরি। তাহলে প্ল্যানটা কি ছুটকু, গেম শুরু করে দেব? অসম্ভবকে সম্ভব করে দেব? না, শুনতে পেলে না কর্নেল আঙ্কেল কি বলল? চিটিং করলে ওদের টিম আর আমাদের টিমের মধ্যে কোনো তফাৎ থাকবে না। জিততে হলে নিজেদের দমে জিতবো, না হলে হেরে যাওয়াই উচিত। এবার ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে। পিনাকির প্রথম বলে এলবিডব্লিউ দারুণ আবেদন, কিন্তু আম্পায়ার সেটাকে নাকচ করে দিয়েছে। পুরোপুরি চিটিং। পিনাকির ওভারের শেষ বল ব্যাটসম্যান মেরেছেন এবং সোহেল বলটাকে ধরে ছুঁড়ে দিয়েছেন উইকেটে, এবং রান আউটের আবেদন আম্পায়ার নাকচ করে দিয়েছে। এরকম চলতে থাকলে রিগাল সিটি স্কুল জিতে যাবে। রিগাল হাই স্কুলের মোট স্কোর হয়ে গেল। আমাদের পিনাকিকে হেল্প করতেই হবে। তাহলে চলো এই ম্যাচের রং পাল্টে দেই আমরা। এবার পিনাকির সেকেন্ড লাস্ট ওভার। তাহলে বলো প্ল্যানটা সম্পূর্ণ করবো। এবার কেউ চিটিং করবে না। কিন্তু সুরি আঙ্কেল, না, এই যুদ্ধ এখন পিনাকি, এবার হয় ও জিতবে না হয় ও হেরে যাবে। গোফে তাদি, দুটো বল নষ্ট হলো, এখন চার বলে চাই 10 রান। পিনাকি বোলিং এর জন্য তৈরি। কাম অন পিনাকি, বল ব্যাটসম্যান দারুণ মেরেছে। 6, এখন 3 বলে 4 রান চাই। ব্যাটসম্যানেরা পিনাকিকে টিস করছেন আর পিনাকি কবরে গেছে। বল এবার 2 বলে 4 রান চাই। ব্যাটসম্যান থার্ড ম্যানের উপর দিয়ে মারতে চেয়েছিলেন এবং সোজা থার্ড ম্যানের আউট। জিতে মজাও পাচ্ছি না। সুরিয়ান জানতে পারলে কি ভাববেন?
আমি জানি তোমরা দুজনে ওই প্লেয়ারের শুলে সাটকে দিয়েছো। কি? কিন্তু লাস্ট ওভারে কর্নেল সুরির কথাতে আমরা ফিল্ডে যাইনি। হ্যাঁ, তাহলে কে পেয়েছিল লেসেস? হ্যাঁ, আমরা দুজন স্ট্যান্ডে ছিলাম। কিন্তু গ্রাউন্ডে তো শুধু কর্নেল সুরি ছিলেন। তার মানে? হ্যাঁ, থ্যাংক ইউ সুরি আঙ্কেল। ইয়ো ওয়েলকাম কোফে তাদিয়ে। হ্যাঁ হ্যাঁ।